গন্ধটা তো হেভি বেরিয়েছে, বলে কি এইভাবে প্লেট দেয় না রেস্টুরেন্টে, ওইভাবে প্লেট দিচ্ছে। আমাদের তো আজকে সানডেটা, সানডে ডিনার চিকেন বিরিয়ানি দিয়ে জাস্ট জমে জমে গেছে, ব্যাপক হয়েছে বুঝছি তো। বন্ধুরা, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, সানডে সকাল সকাল তোমাদের দেখিয়ে দিলাম বারান্দায় একটা সুন্দর জবা ফুল ফুটেছে। আগে তো বারান্দায় ভর্তি ফুল থাকতো, কিন্তু এখন তো আর নেই। এই মাঝে মাঝে যদি জবা ফুটে তাহলে আমিও দেখতে পাবো, তোমাদেরকেও দেখাতে পারবো। তো যাই হোক, এদিকে তাতান সকাল সকাল যোগা করতে বসে গেছে, আজকে স্যার আসবে ওর তবে 12টার সময়। আর এদিকে আমাদের ইন্দ্রমশাইয়ের কাজ করতে শুরু করে দিয়েছে, ওর কাজ হচ্ছে ফল কাটা। তো এদিকে অলরেডিও মৌসুম্বির জুস করা হয়ে গেছে আর এখন সবেদা কাটছে। আর এখন আমি আমাদের জন্য চাও নিয়ে এসেছি, এদিকে আমার চা আছে, বিস্কুট আছে, আর ও তো সাথে বিস্কুট খায় না, শুধু লিকার চা। আর এদিকে না বিস্কুটের কোটোটা শেষ হয়ে গেছে, তো ভাবলাম বিস্কুট ঢেলে ফেলি। এখন কার মতো আমার কাজ হয়ে গেছে, আমার বিস্কুট নেওয়া হয়ে গেছে, কিন্তু ভাবে যদি ভাবতাম না রেখে দিই, পরে ভরবো পরে ভরবো, তখন এমন একটা সময় এমার্জেন্সি সময় মানে বিস্কুট লাগতো, তখন আবার এই খোলো প্যাকেট ঢালো মানে ওই সময় থাকে না। কিংবা এক এক সময় মনে করো দাঁতান খাবে, তখন আবার সেই বিস্কুট ঢালা ঢালি, তাতে ভাবলাম না আমার নেওয়া হয়ে গেছে। তো কী হয়েছে, কৌটো যখন খালি হয়েছে ভরেই রাখি। আর না সত্যি কথা বলতে গেলে রান্নাঘরে কৌটো খালি মানে দেখতেও কেমন যেন বাজে লাগে, তাই না? তো তার জন্য বিস্কুট ঢেলেই রাখছি। আর আমরা তো এই সব সময় এখন, আগে তো মেরি বিস্কুট আনতাম আমি, কিন্তু যবে থেকে এই ডাইজেস্টিভ বিস্কুটটা খেয়েছি না, এই বিস্কুটটা খেতে বেশ ভালো লাগে। তারপর থেকে আমি ব্রিটানিয়া নিউট্রিচয়েসের ডাইজেস্টিভটাই আনার চেষ্টা করি, মাঝখানে কদিন পাইনি, তখন পার্লে এনেছিলাম, পার্লের। তো এখন আবার এটাই এনেছি। আজকে যেহেতু সানডে, তো প্রত্যেক সানডে করে তাদের ব্রেকফাস্টে থাকে ম্যাগি, তাই তো? এভরি সানডে। আর রোজ কী থাকে? রোজ ভাত, রুটি, ছাতু। রোজ ছাতু থাকে, সকালে ছাতু খেয়ে যাস। হ্যাঁ, আর সানডে হচ্ছে স্পেশাল ম্যাগি। তো তাতানের খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার এখনও ব্রেকফাস্ট হয়নি। তখনই ফোন আসলো, একটা পার্সেল এসছে, তো তখনই নিচে ছুটলাম, তাতানকেই পাঠাই মানে সচরাচর রবিবার করে যদি কিছু আসে ওই আসে, আর নাহলে তো নর্মালি স্কুলের টাইমে আমিই যাই। তো পার্সেলটা নিয়ে এসে আমি এবার ব্রেকফাস্ট করে নেবো। আজকে ব্রেকফাস্টটা কিছু বানায়নি, দাতান তো ম্যাগি খেয়েছে, ইন্দ্র ছাতু খেয়েছে, আর আমি এই মুড়ি ভাজা, সেই মুম্বাই থেকে মুড়ি এনেছিলাম, সেই মুড়িটা আর সবেদা আর মৌসুম্বির জুস। তো এখন আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, এখন প্রায় 12:30, একটা বেজে গেছে, আমার ভিডিও এডিট আপলোড সব কমপ্লিট, দাতানের স্যার ওই ঘরে পড়াচ্ছে, আমি এদিকে রান্নাবান্নায় চলে এসেছি। আজকেও দুপুরবেলা লাঞ্চে একদম সিম্পল রান্নাবান্না হবে, তো হবে আজকে মুগ ডাল। মুগ ডালটা হবে থোর আর কুমড়ো দিয়ে, নিচ থেকে মা দুখানা থোর পাঠিয়েছে, বলেছিলো রান্না করতে, তো ভাবলাম তাহলে আজকে ডাল করে ফেলি। তো একটুখানি কুমড়োও ছিল, থোর আর কুমড়ো দিয়ে সাধারণত বিউলির ডালটা বেশি ভালো লাগে, কিন্তু বিউলির ডালটা আজকে আমার কাছে নেই, তাই জন্য মুগ ডাল দিয়েই চালাচ্ছি। মাকে জিজ্ঞাসা করলাম মুগ ডাল দিয়ে কি করে, বললো হ্যাঁ করে। তো আমি তো এরকম গোবিন্দভোগ চাল যে কোনো ধরনের ডাল ঢাল সব ফ্রিজেই রাখি, জানোই বহু দিন থাকে, কোনো পোকা হয় না। তো মুগ ডালটা ভেজে ওখানে রেখে দিয়েছি, আর এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, ডালের সাথে আলু ভাজা হবে, এখানে ভাতও হয়ে গেছে। আর এখানে মুগ ডালটা ভেজে কুকারে নিয়ে নিয়েছি, এর মধ্যে যে থোর কাটা ছিল সেই গোল গোল করে থোরটাও নিয়ে নিলাম, ডাল আর থোর, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে একটা সিটি দিয়ে দেবো, ব্যাস থোরও সেদ্ধ হয়ে যাবে, ডালও সেদ্ধ হয়ে যাবে, তারপর সম্বার দিয়ে দেবো, ব্যাস রান্না হয়ে যাবে। কুমড়োটা একটু ভাজা ভাজা করে নেবো, আর ওদিকে তো আলু ভাজা হয়েই গেছে। আর একটা জিনিস করেছি, সেটা হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ। উচ্ছে আলুটা আগেই কুকারে সেদ্ধ করে নিয়েছি, ওটা খাওয়ার আগে নুন তেল লঙ্কা দিয়ে মাখবো, ব্যাস এই হয়ে যাবে আজকে আমাদের সিম্পল রান্নাবান্না। তো রান্নাবান্না দেখে বেশিক্ষণ সময় আজকে লাগবে না রান্নাঘরে, তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে আসতে পারবো। তো ওদিকে কিছুটা রেডি করে এসে জামাকাপড়গুলো অনেকক্ষণ আগে কাঁচা হয়ে গেছিলো, মেলা হচ্ছিলো না, হলাম না জামাকাপড়গুলো মেলে দিয়ে আসি। জামাকাপড়গুলো মেলতে আসলেই না আমার এই বারান্দাটা ফাঁকা ফাঁকা দেখলেই কেমন যেন লাগে, এই এতদিন পুরো ভরা ভরা বারান্দা ছিল, তো পুরো পুরো মানে ঝাঁকে ঝাঁকে ফুল ভর্তি ছিল, সেটা দেখে দেখে চোখের একটা অভ্যাস হয়ে গেছিলো, সেই সেটা আবার কাটাতে বেশ কিছুদিন সময় লাগবে। যখনই বারান্দায় আসি না, যা টপগুলো দেখি ফাঁকা, মানে কেমন যেন বুকটা ছড়াত করে ওঠে, এই কেমন যেন লাগে একটা। তো যাকে জামাকাপড় মেলবো, মেলে ওদিকে রান্নাবান্নাটা কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে আমি চলে যাব স্নান করতে। আর
হ্যাঁ চলো তোমাদের এবার দেখিয়ে দিই কী কী রান্নাবান্না হলো। গ্যাস ট্যাস মোছা এদিকে কমপ্লিট, এদিকে আমি টেবিলে সব খাবার নিয়ে নিয়েছি। এবার যাবো স্নান করতে। এখানে আছে ভাত, আর এটা হচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে উচ্ছে আলু যেটা বললাম মাখবো, নুন তেল লঙ্কা দিয়ে মাখা হয়ে গেছে, আর এই হচ্ছে থোড়া কুমড়ো দিয়ে মুগ ডাল। হ্যালো আন্টি, আমি অস্মিতা সাহা কামাখ্যাগুড়ির থেকে বলছি। আমি তোমার ভিডিও খুব ভালো পাই, আর আজকে যে তোমার প্রশ্নটা হলো, তুমি কম্পিউটার ক্লাসে তাতারকে দেওয়ার সময় তুমি কোথায় গিয়েছিলে? তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে, তারপরে আইব্রো প্লাক করতে গিয়েছিলে, আর আসার সময় এক প্যাকেট দুধ নিয়ে এসেছিলে, তারপর ঠাম্মির ঘরে গিয়েছিলে। আজকের মতো বেশি কিছু বলছি না, কারণ তুমি ছোটো ভিডিও বানাতে বলেছ। ঠিক আছে, টাটা। হ্যালো পূর্ণিমা আন্টি, আমি শ্রীরামপুর থেকে বলছি। আমি তাতারের মতো ক্লাস 8-এ পড়ি। আমি তোমার ব্লগ রোজ দেখি, আর তাতারকে যেহেতু আমার খুব ভালো লাগে। আজকের ভিডিওতে তুমি যে কোয়েশ্চেনটা করেছিলে তার উত্তর হলো, তুমি তাতারকে কম্পিউটার ক্লাসে ঢুকিয়ে দিয়ে ডাক্তারের কাছে গেছিলে, তারপর আইব্রো করে বাড়ি ফেরার সময় দুধ দিয়ে বাড়ি ফিরেছিলে। টাটা। আন্টি কেমন আছে? আমি সাইকেল থেকে মঞ্জিশ চক্রবর্তী বলছি, আর আজকের ভিডিওর কোয়েশ্চেন ছিল, তুমি তাতানকে দিয়ে কম্পিউটার ক্লাসে দিয়ে কোথায় কোথায় গেছিলে? তুমি তাতান দিদিকে কম্পিউটার ক্লাসে দিয়ে তুমি প্রথমে গেছিলে ডাক্তারখানা, তারপরে গেছিলে ভুরু প্লাক করতে, তারপরে আসার সময় এক প্যাকেট দুধ নিয়ে এসেছিলে। এটাই ছিল তোমার ভিডিওর কোয়েশ্চেন। তো লাভ ইউ। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করেছিলাম, তারপরে এই ছুটছি, এখন হনহনিয়ে ছুটছি তাতানকে দিয়ে আসতে। তাতানের পড়তে যাবে, তো তার জন্য ওই যে ওদিকে তাতান গেট খুলছে, ও রেডি হয়ে চলে এসছে নিচে, আমি পরে আসলাম। এসে এই যে এখন বেরোবো, ও অলরেডি কিন্তু আমি তাতানকে দিয়ে চলে এসেছি, বুঝলো? তার ওয়েদারটা না একটু অন্যরকম, দেখলাম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আসার সময় দুটো জিনিস হাতে করে নিয়ে আসলাম, সেটা হচ্ছে ঘি আর মিঠা। তো ঘি একদমই শেষ হয়ে গেছিলো, তো অল্প একটু করে ঘি নিয়ে আসলাম, আর একটু মিঠা আতর। তো মিঠা আতর শুনে বুঝতেই পারছো আজকে একটা অন্যরকম রান্নাবান্না হতে চলেছে। তো চলো আগে ঘরে ঢুকি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আজকে আমরা দেখছি বিকেলবেলা থেকেই গুনুম গুনুম করে মেঘ ডাকছো যে এখনও বিদ্যুৎ চমকালো, তো বৃষ্টি হয়তো হতে পারে, জানি না। তো যাই হোক, আজকে তো দুপুরবেলা কোনোরকম রান্নাবান্না করলাম, সকাল থেকে তোমাদের সামনে আর আসিও নি, নর্মাল রান্নাবান্না করেছি, কাজকর্ম করেছি। তো কালকে যখন চিকেন এনেছিল না, ওখান থেকে আমি তিনটে বড় বড় লেগ পিস তুলে রেখেছিলাম যে কোনো একটা কিছু মেনু করব, মানে যে কোনো একটা কিছু রেসিপি করব। তো কী করবো কী করবো ভেবেই যাচ্ছি কী করবো কী করবো। আমাদের ইন্দ্রবাবু বুদ্ধিটা দিলেন যে বিরিয়ানিই করে ফেলো, তুমি যখন ভাবতেই পারছো না কী করবে তো বিরিয়ানি করে ফেলো। তো তাই জন্য আজকে ভাবলাম তাহলে ঠিক আছে চলো বিরিয়ানি করে ফেলি, অনেকদিন করাও হয় না, অনেকদিন খাওয়াও হয় না। আজকে সানডেও আছে, দিনের বেলা তো কিছু করিনি, রাত্রেবেলা একটা স্পেশাল মেনু করা যাক। তার মধ্যে সোনায় সোহাগা, একটু বৃষ্টি বৃষ্টি আসছে মনে হচ্ছে। তো এই যে এখানে তিনটে লেগ চিকেন পিস রয়েছে। চিকেন আমি খুব একটা খেতে পাচ্ছি না, কালকে আমার খেতে গিয়ে একটু প্রবলেম হয়েছে দাঁতের জন্য। তো ভাবছি আমি খাবো না, কিন্তু আমার জন্য একটা ডিম সেদ্ধ দেবো, ডিম তো বিরিয়ানিতে দেওয়াই যায়। তো এই হচ্ছে এখানে সব জিনিসপত্র নিয়ে রেডি। আগে চিকেন ম্যারিনেট করবো, ওখানে চালও বার করে রেখেছি, চাল ভেজাবো। তো তাতারকে তো দিয়ে এসছি, আবার আনতে যাবো। তো এইটুকু সময়ের মধ্যে যতটা পারা যায় রেডি করে রাখবো, তারপর তো এসে পুরোপুরি ফাইনাল বসাবোই। তো এক চিকেন বিরিয়ানি করার জন্য আমি যে তিনটে লেগ পিস রেখেছিলাম চিকেনের, চিকেন দোকান থেকেই মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে দিয়েছিলো, তার জন্য চিড়তে হলো না। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু হলুদের গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম বেশি করে একটু বিরিয়ানি মশলা। আর এবার দিয়ে দেবো 2 চামচ টক দই, যেটা ছাড়া ম্যারিনেশন একদম ইনকমপ্লিট। আর দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে রেখেছিলাম, সেটা সব কিছু দিয়ে এবার ভালো করে চিকেনের পিসগুলোকে ম্যারিনেট করে রাখবো। মাঝখান থেকে যে চিড়ে চিড়ে দিয়েছিলো ভালো করে ঢুকিয়ে ঢুকিয়ে মানে ভেতরে ঢুকিয়ে লেগ পিসগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। তো এটা রাখতে রাখতে আমি অন্যদিকে একটা কাজ সারবো, আর সেটা হচ্ছে চাল। তো আমি এখানে ইন্ডিয়া গেটের বাসমতি রাইসটা ইউজ করছি, আমার কাছে আগেই ছিল, হাফ আগে রান্না করা হয়ে গেছে আর হাফ ছিল, তো সেটাই করে ফেলবো। তো আমার এই কাপের 3 কাপ হয়েছে, তো আমাদের 3 কাপে যথেষ্ট। তো 3 কাপ চাল ভালো করে ধুয়ে এখানে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ, ওটা চালটা ভিজুক মোটামুটি আধা ঘন্টার মতো। আর এদিকে আলুটাকেও আমি একটু নুন আর অল্প একটু আমি লিকুইড কালার ফুড ইউজ করছি, কালার ফুড নাও ইউজ করতে পারো, হলুদ দিয়েও মাখতে পারো। কালার ফুডটা ইউজ করলে না আলুর একটা ভালো একটা সুন্দর কালার আসে, যেটা বিরিয়ানিতে দোকানে রেস্টুরেন্টে বিরিয়ানিতে আসে না সেরকম একটা ভালো কালার আসে। তো তাই জন্য আমার কাছে কালার ফুডটা ছিল, তাই দিলাম, নালে হলুদ দিয়ে মাখতাম। মেখে এবার জাস্ট নর্মালি যেরকম চিকেন রান্না করে আলুটা আগে প্রথমে ভেজে নেবো,
তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে আগে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। কিন্তু নর্মালি আমি যেরকম চিকেন রান্না করি বাড়িতে রেগুলার সব পেঁয়াজ টেঁয়াজ দিয়ে একবারে মাখিয়ে করি, সেরকমভাবে আজকে করবো না। আজকে একটু অন্যরকমভাবে আলুগুলো আগে ভেজে তুলে রেখে দেবো, তারপর তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়ন, ফোড়ন দিয়ে তারপর এখানে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা এই চিকেনে, বিরিয়ানির চিকেনে বেশি পেঁয়াজ দেবো না, তাহলে বেশি গ্রেভি হয়ে যাবে। এখানে বেশি গ্রেভির দরকার নেই, মোটামুটি কষানোর মতো হলেই হবে। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, স্বাদ মতো অল্প একটু নুন দিয়েছি, চিকেন ম্যারিনেটেও নুন দিয়েছিলাম, তো সেটা মাথায় রেখে অল্প একটু নুন দিয়েছি। নুন দেওয়ার পর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে ব্যাস এবার একটু কমিয়ে বাড়িয়ে কষানোর পালা। তো মোটামুটি দেখো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এইবারে আমি যেটা করব সেটা হচ্ছে ভেজে রাখা আলুগুলোও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর আমি সামান্য একটু জলের ছিটা দিয়েছি, জল দিইনি, জলের জাস্ট ছিটা দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে হাঁড়ি নিয়ে রেডি, আর এখানে জলও গরম করে ফেলেছি। এখন আমি ভাতটা বসিয়ে দেবো। তো ডিম সেদ্ধ হয়ে গেছে, এবারে কড়াইটা আমি এদিকে নিয়ে আসবো ছোটো গ্যাসটাতে, এরকম ঢাকা দেওয়ায় থাক চিকেনটা, চিকেনের আলু সেদ্ধ হবে। তো এদিকে হাঁড়ি বসিয়ে দিলাম, আর এখানে আমি জল গরম করে নিয়েছিলাম ভাতের মতো আন্দাজ করে, আর এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, মানে এলাচ, দারচিনি আর লবঙ্গ, দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল, আর দিয়ে দেবো হাফ মতো লেবুর রস, পাতিলেবুর রসটা দিলে না ভাতটা পুরো সাদা ধবধবে হবে। তো এবার আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম, আধা ঘন্টার মতো চালটা ভিজেছিল, ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। তারপরে দেখে দেখে খুব সতর্কের সাথে দেখে দেখে ভাতটা রান্না করতে হবে। আর দিয়ে দিলাম এক চামচের মতো নুন, নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। যখনই একটা ফুট দেবে, মানে উতলানি দেবে, তখনই ঢাকাটা সরিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে ভাতটা, মোটামুটি পুরোপুরি ভাত হতে দেবো না, 90% মতো ভাত হবে। তো ওদিকে ভাতটা হোক, আর এদিকে চিকেনটাও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বেশ ভালো করে কষে গেছে, কিন্তু পুরোপুরি চিকেনটা সেদ্ধ হয়নি, আমি দেখলাম আর একটু কষবে আর কি। তো একটু নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, মোটামুটি 90% মতো ভাত আমার হয়ে গেছে। এখনই ভাতটাকে আমি উপর দিয়ে দেবো, ভাতটা উপর দিয়ে তারপর দেখলাম এদিকে আমার চিকেনও হয়ে গেছে, চিকেন আলু সবই সেদ্ধ হয়ে গেছে, ডিম সেদ্ধ যেটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে ডিম মশলার সাথে ডিমটা মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে ওখানে রেখে দিয়েছি। আর এদিকে ভাত উপরও হয়ে গেছে, ভাত হাঁড়ির মধ্যে রেখে দেবো না, তাহলে ভাপে ভাপে না, গরমে ভাপে ভাপে থাকতে থাকতে ভাত আরও বেশি সেদ্ধ হয়ে যাবে, বিরিয়ানির ভাত অত বেশি সেদ্ধ দরকার হয় না। তো আমি এই জন্য কী করছি, হাঁড়ি থেকে দুটো থালায় ঢেলে নিচ্ছি, ঢেলে ছড়িয়ে রেখে দেবো যাতে ভাতটা একটু ঠান্ডা হয়। যাই হোক, যেটা আমার টার্গেট ছিল সেটাই হয়েছে, ভেবেছিলাম এইটুকু সময়ের মধ্যে তাতারকে আনতে যাবো, এই সময়ের মধ্যে যেন চিকেনটা হয়ে যায়, ভাতটা হয়ে যায়। তো এদিকে চিকেন পুরো সেদ্ধ হয়ে গেছে, চিকেন আলু সেদ্ধ হয়ে গেছে, কষে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ভাতও টেবিলে বেড়ে একটু একটু ফাঁকা ফাঁকা করে ঢেকেই রেখেছি, ভাতটাও সুন্দর ঝরঝরে থাকবে। এবার শুধু জাস্ট ওকে নিয়ে আসবো, নিয়ে এসে লেয়ারটা, বিরিয়ানির লেয়ারটা সাজিয়ে দমে বসিয়ে দেবো, ব্যাস। আসল যে মেন মেন কাজগুলো সেগুলোই সারা হয়ে গেছে। তো আমারও সময় হয়ে গেছে, এবার যাবো তাতানকে নিয়ে আসি। তো তাতানকে নিয়ে চলে, মানে রাস্তায় আছি, রাস্তা তাতান আবার একটা বইয়ের দোকানে ঢুকলো, তাতানের আগে আগামীকাল স্কুলে একটা প্রজেক্ট হবে, তার জন্য A4 পেপার, কালার পেন্সিল এসব লাগবে, তো এগুলো কিনছে। কিন্তু তখনও না বেশ ভালো ঝড়ের মতো হাওয়া উঠছে, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি ঢুকবো। তো যাক, বাড়ি চলে এসেছি, এসে এবার বাকি প্রিপারেশনটা করে নেবো। এখানে আমি অল্প একটু দুধ নিয়েছি, দুধের মধ্যে স্যাফরন দিয়ে দিলাম, তো স্যাফরনও না সেরকম একটা কালারটা আসে না, তো তার জন্য আমি একটু লিকুইড কালার ফুড ইউজ করছি। তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো, কালার ফুড দেওয়ার দরকার নেই। আমি একবার করেছিলাম, এখানে একটু হলুদ মিশিয়েও করেছিলাম, ওতেও কিন্তু ভালো কালার আসে। তো যাই হোক, এটা মিশিয়ে রেখে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে লিকুইড, মানে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। তো এটা আমি কেওড়া জল আমার এই চামচটা দেখছো, এই চামচের আমি 3 চামচ কেওড়া ওয়াটার নিয়ে নেব। ঠিক সেম একই চামচের আমি গোলাপ জলও নিয়ে নেব 3 চামচ, মানে যতটা কেওড়া জল ততটাই গোলাপ জল। তো গোলাপ জলও নিয়ে নিলাম 3 চামচ। এবার দিয়ে দেবো যেটা খুব দরকারি, মিঠা আতর। তো মিঠা আতর আমার কাছে ওইটুকুই ছিল, আজকে আবার নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম যদি লাগে, তো লাগেনি, এইটুকু মিঠা আতরই হয়ে গেছে। আমরাও ঢুকলাম আর টিপটিপানি বৃষ্টিও স্টার্ট হয়েছে, একদম ঠিক টাইম মতো ঘরে চলে এসেছি, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে যখন বাইরে ছিলাম এখন তো হাওয়াটা বন্ধ হয়েছে, মানে ঝড় আসার আগে যেরকম হাওয়া সবে স্টার্ট হয়েছিল। আমরা শীঘ্রই বাড়ি চল। যাই হোক, চলে এসেছি, আর সব তো রেডি করাই ছিল, এবার জাস্ট লেয়ারটা সাজিয়ে দমে বসিয়ে দেবো, ব্যাস, আমার আর কোনো কাজ নেই। তো এখানে সব রেডি করে নিয়েছি, আমি এটাতেই সব কিছু করি, এটা আমার একদম মানে মাল্টি কাজে ব্যবহৃত করি আর কি। এটাকে সত্যি এত ভালো লাগে না আমার, এটা যখন আমি কিনেছিলাম তখন ভাবিনি যে এটা আমার এত কাজে লাগবে। এটা আমি অনেক বছর আগে কিনেছিলাম, এটা এখন এটাতে ইডলি করি, মোমো করি, কেক বানাই, দোসা বলছি, ঢোকলা বানিয়েছিলাম, সমস্ত কিছু এখন এটাতেই করি, বিরিয়ানিও এটাতেই করি, আমার এত ভালো লাগে জিনিসটা। যাই হোক, এটাতেই আমি বিরিয়ানি রেডি করবো।
এবার যেটা মেন জিনিস বিরিয়ানি লেয়ারটা করা, তো আমি এখানে আগে একটু পেপার দিয়ে নেবো যাতে তলায় অনেক সময় লেগে যায় না তার জন্য। তো আমার কাছে ইকোবেক পেপার ছিল, এটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে নর্মাল যে কোনো একটা পেপার দিতে পারো। দেওয়ার পর আমি এখানে যে চিকেনের যে পিসগুলো ছিল সেই চিকেনের পিসগুলো দিয়ে দেবো, আর সামান্য একটু গ্রেভি দিয়ে দেবো। দিয়ে এবার এখানে আর কিছুই দেবো না, এবার দিয়ে দেবো আমি ভাত। ও হ্যাঁ, আরেকটা জিনিস তোমরা বলতে পারো যে বেরেস্তা দিলে না, বেরেস্তা আমি দিলাম না সত্যি কথা। এর আগে বেরেস্তা দিয়ে অনেকবার করেছি, ওরা খুব একটা পছন্দ করে না, আমারও খুব একটা ভালো লাগে না। বেরেস্তা ছাড়াও কিন্তু বিরিয়ানি করা যায় আর বেশ ভালোই হয়, যেটা আজকে প্রমাণিত হয়ে গেল। তো আজকে কিন্তু বেরেস্তা ছাড়াই হচ্ছে। তো ভাতের লেয়ারটা দিয়ে দিলাম, দেওয়ার পর দিয়ে দিলাম ঘি। এবার দিয়ে দিলাম হচ্ছে লিকুইড যেটা রেডি করেছিলাম, ওই ক্যাওড়া ওয়াটার গোলাপ জলের যে লিকুইডটা সেটা দিয়ে দিয়েছি। দুধটাও দিয়ে দিলাম সামান্য একটু, আর বিরিয়ানি মশলা। এবার দিয়ে দিলাম আলুগুলো, আলু গ্রেভি আর ডিম যেটা ছিল সেটা এবার পুরোটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও একটু আমি ভাতের লেয়ার দিয়ে দেবো, ভাত যেটুকু ছিল এবার পুরোটা দিয়ে দেবো। দিয়ে আবার যেরকমভাবে আগেরবার করেছিলাম ঠিক সেইভাবেই দেবো, ঘি, তারপর লিকুইড যেটা রেডি করেছিলাম গোলাপ জলের সেইটা, তারপর দুধটা, দেওয়ার পর বিরিয়ানি মশলা। ব্যাস এই এই দিয়েই দেখো ঘি কিন্তু আমি বেশ পর্যাপ্ত পরিমাণে দিয়েছি, নাহলে না ভাতটা কেমন শুকনো শুকনো হয়ে যায়। তো এবার লিকুইডটা দিয়ে দিলাম, এবার দুধটাও দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়ে দেবো। দেওয়ার পর আমার কড়াইতে সামান্য একটু গ্রেভি বেঁচেছিলো সেটাও একটু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর দেখো এখনই বেশ দেখতে কি সুন্দর লাগছে, তাই না? তো দিয়ে দেওয়ার পর এবার যেটা করবো, ওখানে আমি অলরেডি একটা চাটু বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে, চাটুটা বেশ ভালো গরম হয়ে গেছে, তার উপরে এটা দিয়ে দিলাম। আর এরপরে আমি এটা ইকোবেক পেপার ছিল সেটা দিয়ে একটু ঢেকে দিলাম। এখানে ফয়েল পেপার হলে বেশি ভালো হতো কিন্তু আমার কাছে নেই, এটা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টা রেখে দেবো দমে, একদম গ্যাস কমিয়ে। তো বিরিয়ানি রেডি, আর এখন বাজে 10টা, আধা ঘন্টা প্রায় দমে ছিল আর আধা ঘন্টা এমনি ছিল। এবার দেখতে হবে কেমন হয়েছে, তাই তো? কিন্তু বিরিয়ানি রেডি আর গন্ধটাও কিন্তু ব্যাপক এসছে। তো এবার চলো দেখা যাক। বলে কি এইভাবে প্লেট দেয় না রেস্টুরেন্টে, ওইভাবে প্লেট দিচ্ছে। হ্যাঁ চলে আয়। কেমন হয়েছে তাহলে? বললাম না ঘরে মাঝে মাঝে খাবো করে খাবো কাপড়ের পোটলা করে দেয় সেদ্ধ তোমাদের। তো আজকে সানডেটা, সানডে ডিনার চিকেন বিরিয়ানি দিয়ে জাস্ট জমে গেছে, ব্যাপক হয়েছে বলছি তো। তো চলো, বৃষ্টির ওয়েদারে একদম গরম গরম বিরিয়ানি, আমরা তো চিকেন বিরিয়ানি সানডেটা একদম জাস্ট মানে স্পেশাল করে দিলো আর কি, দারুণ খেয়েছি আমরা সবাই।
তো আজকের ভিডিওর কোশ্চেনটা করে দিই। আজকের ভিডিওর কোশ্চেন হচ্ছে, আমি দোকান থেকে আসার সময় তাতানকে পড়তে দিয়ে দোকান থেকে আসার সময় হাতে করে দুটো জিনিস নিয়ে এসেছিলাম, সেই দুটো জিনিস কী? ঠিক আছে, তো তাড়াতাড়ি আমাকে ভিডিও করে পাঠিয়ে দাও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল।